স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গৃহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল, নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নাইন জিডি রোড, পার্কিং ঘাটা, জয়সন্ত সীমা মার্কেট, বর্ধমান 7131-03। অভিষেকের পোস্টার ছেড়েকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ২৫তম দাবির ভিত্তিতে বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। বিজেপি যুব মোর্চার ডাকে সোমবার একটি পথে সভা অনুষ্ঠিত হল। কোনো কারণ ছাড়াই গত দুদিন ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা ও খাওয়া দাওয়া। প্রবল বর্ষণে ঝাড়গ্রাম শহর জলমগ্ন। প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবার আগেই ট্রেনে উঠে পড়ছে যাত্রীরা। দেখে নেব এক ঝলকে কিছু খবর। সোমবার গভীর রাতে সিউড়ি বর্ধমান জাতীয় সড়কে একটি পথ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুড়িতে উঠে যায়। হতাহতের কোনো খবর নেই। গুসকরা থেকে প্রতীকী দাস, বৈরাগী রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়া জেলা 34নম্বর জাতীয় সড়কে খোলালিয়াতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে 15 জন যাত্রী আহত হয়েছেন। বর্তমানে তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে। নদিয়া থেকে রাজা মুরাদ শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার চৌরাস্তা ফাঁড়ির অন্তর্গত বাঁকুড়া বড়িডা গ্রামের ধাওয়া পাড়ায় খনির ব্লাস্টিং এর পাথর ছিটকে বাড়ির চাল ভেঙে পড়ায় পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, আনন্দ বার্তা। ক্লাস্টার পরিবর্তনের দাবিতে নদিয়ার ফুলিয়া বিডিও অফিসে বিক্ষোভ দেখালো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। শান্তিপুর থানার বেলঘড়িয়া 1নম্বর পঞ্চায়েতের প্রায় 1000 জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা বিডিও অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়। পঞ্চায়েত সমিতি সভাপতি ও বিডিওর আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। নদিয়া থেকে রাজা মুরাদ শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লক ও বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ফুলঘোড়া এলাকায় শুরু হয়েছে আত্মা প্রকল্পের অধীনে উন্নত প্রযুক্তির প্যাডি ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে ধান রোপণের কাজ। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি, রিপোর্ট, আনন্দ বার্তা। শিলচরের ঘটনার পরিপ্রেক্ষিতে নদিয়া রানাঘাট 2নম্বর ব্লকের গাংনাপুর বড় বাজার মোড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালা দিবস পালন করা হয়। পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। নদিয়া থেকে কৌশিক রায়, রিপোর্ট, আনন্দ বার্তা।
হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় কালী মন্দিরে এলেন ছত্তিশগড়ের দান্তেওয়া জেলার প্রাক্তন চেয়ারম্যান। তার আশাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার মহিষাতলে চালু হলো নতুন ITI। রবিবার রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এই কারিগরি মহাবিদ্যালয়ের উদ্বোধন করেন। এর ফলে মহিষাতলের ছেলে মেয়েদের কাছে কারিগরি শিক্ষার নতুন দরজা খুলে গেল বলে মনে করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুনের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। অভিষেকের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পোস্টার লাগানো হয়েছে তা ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলার অভিষেকের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ময়দানে তৃণমূল কংগ্রেসের একটি জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভায় উপস্থিত থাকার কথা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ফ্লেক্স সহ তৃণমূলের দলীয় পতাকা লাগানোর কাজ শুরু হয়েছে। তৃণমূল কাউন্সিলর শঙ্কর দত্ত জানান, রাতের অন্ধকারে কে বা কারা সেগুলি ছিঁড়ে ফেলেছে, এ ব্যাপারে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজকে এখানে হয়েছে আমাদের সর্বভারতীয় সভাপতি যুবর অভিষেক ব্যানার্জি আগামীকালকে বালুরঘাটে জনসভা করতে আসবে। আমাদের দলীয় ছেলেপেলে ফ্ল্যাগ, ফেস্টন এগুলো কালকে লাগিয়েছে 1-1:30 অবধি। আজকে আমাদের কর্মীর নজরে এসছে যে অভিষেক ব্যানার্জির মাথাটা কেটে নেওয়া হয়েছে ফ্লেক্সে। এই জন্যই আমরা এখানে আপনাদেরকেও দেখেছি যে আপনারা এটা মিডিয়া করুন, এবং আমরা যে সুষ্ঠুভাবে রাজনীতি করছি, আমরা যে হিংসার রাজনীতি করি না, সেই জিনিসটা আপনারা তুলে ধরুন। আমার মনে হয় এটা বিজেপি তো আছেই, তার সঙ্গে সিপিএম, আরএসপি এবং কংগ্রেসের কিছু অংশ এর সঙ্গে যুক্ত আছে। আমার মনে হয় এইভাবে রাজনীতি করা উচিত না, এভাবে রাজনীতি করা যায় না। তৃণমূলকে বিজেপি ভয় পাচ্ছে জন্য এই ধরনের রাজনীতি, নোংরা রাজনীতি করছে। থানায় অভিযোগ হয়েছে, আমাদের জেলা প্রেসিডেন্ট যুবর দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। 25 দফা দাবির ভিত্তিতে বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণ দিনাজপুর প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নিয়োগ, প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বদলি প্রক্রিয়া চালু, স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ সহ মোট 25 দফা দাবি জানিয়ে বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। সোমবার শিক্ষক শিক্ষিকারা মিছিল করে এসে বিদ্যালয় সংসদের সামনে এসে জমায়েত হন। 17টি সার্কেলের শতাধিক শিক্ষক এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এটা হচ্ছে আমাদের একটা জেলাওয়াইডি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির একটা শিক্ষক গণ ডেপুটেশন। সেই ডেপুটেশন আমাদের প্রধান বক্তব্য হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের ডিপিএসসিতে দক্ষিণ দিনাজপুরে চেয়ারম্যান নেই, সেই চেয়ারম্যান অবিলম্বে নিয়োগ করতে হবে। তা বাদে
আমাদের দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষিকার বদলি নেই এবং হেড টিচার বহুদিন ধরে হেড টিচার নেই। বহু স্কুল, প্রায় অর্ধেকের বেশি স্কুল দক্ষিণ দিনাজপুরে প্রায় প্রধান শিক্ষকবিহীন, টিআইসির মাধ্যমে সেই স্কুলগুলো চলছে। তো আমরা শিক্ষার স্বার্থে সেটা চাচ্ছি যে অবিলম্বে হেড টিচার সেই সমস্ত বিদ্যালয়গুলোতে দেওয়া হোক এবং সেটা জেলা ভিত্তিক ভাবে দেওয়া উচিত। আপনারা কি শিক্ষামন্ত্রীর কাছে কোনো কিছু দাবি পেশ করতে চাইছেন বা না শুধু জিআই এর মাধ্যমেই যেতে চাইছেন? আমরা ডিআই মাধ্যমেই আমরা আমাদের শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী তার কাছে আমরা আজকের এই ডেপুটেশনে কতগুলো সার্কেল অংশগ্রহণ করে? 17টা সার্কেল অংশগ্রহণ করেছে। কতগুলো দাবি আছে আমাদের? 25টা দাবি। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বাচ্চাদের বড়দের ছেলে ও মেয়েদের ফ্যাশন জগতে একটাই নাম, বিগ বাই। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। এখানে বাচ্চা ছেলেদের জিন্স, টি শার্ট, শার্ট, কটন প্যান্ট, শেরওয়ানি, বাচ্চা মেয়েদের ফ্রক, হট প্যান্ট, চুড়িদার, জিন্স, টি শার্ট ছাড়াও বড়দের চুড়িদার পিস, সালোয়ার, ফ্রক, কুর্তি, টপ সহ ছেলেদের শর্ট শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্টের বিপুল সম্ভার পাবেন এক ছাদের তলায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তর হাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলাপাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-926-677 অর 8538-009405। বিজেপির যুব মোর্চার ডাকে সোমবার একটি পথসভা অনুষ্ঠিত হলো। পথসভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। কখনো সে গঙ্গাতে, কখনো বাদুড়ি আছে, কখনো সাইটি আছে, বিভিন্ন জায়গায় দাঙ্গা করছে, মহিলারা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, কামদুনির কথা আমরা জানি। বিজেপির যুব মোর্চাটাকে আগামী 11 আগস্ট কলকাতায় একটি জনসভা অনুষ্ঠিত হবে। তারই সমর্থনে সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রানীগঞ্জ বাজার এলাকায় একটি প্রচার সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই প্রচার সভায় বক্তব্য রাখেন জেলার যুব সভাপতি শ্যামল রায় সহ অন্যান্য নেতৃত্ববর্গ।
এদিন বক্তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। বিভিন্ন রকম কেন্দ্রীয় প্রকল্পগুলো এখানে আছে, কোন কেন্দ্রীয় প্রকল্পের সঠিক রূপায়ণ হয় না। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যেমন স্বচ্ছ ভারতকে নির্মল বাংলা নামে এখানে চালা, বেটি বাঁচাও বেটি পড়াওকে কন্যাশ্রী নাম দিয়ে ছাড়িয়ে বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পান। কিন্তু যখন রোজগারের ব্যাপার আসে, যখন স্ট্যান্ডার্ড ইন্ডিয়ার কথা আসে, যখন মুদ্রা যোজনার কথা আসে, তখন তো কিছু করেন না। পাশাপাশি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কোনো কারণ ছাড়াই গত দুদিন ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা ও খাওয়া দাওয়া। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার বৈদ্যপুর তালা প্রতিমারানী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। নিয়মিত খুলছে অঙ্গনওয়াড়ি, কিন্তু হঠাৎ দুদিন ধরে বন্ধ পড়াশোনা ও রান্না, ফিরে যাচ্ছে কচি কাচারা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার বৈদ্যপুর তালা প্রতিমারানী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। এই কেন্দ্রে প্রায় 30 জন পড়ুয়া আছে। একই গ্রামে অন্য কেন্দ্রে নিয়মিত পড়াশোনা ও রান্না হয়। বিনা নোটিশে কেন বন্ধ, সে ব্যাপারে ক্ষুব্ধ অভিভাবকেরা। বিষয়টি দেখার আশ্বাস দেন কালনার মহকুমা শাসক। খাবার পাচ্ছেন এখান থেকে? হ্যাঁ, আমরা খাবার পাচ্ছি, কিন্তু শনিবার আর আজকে পাইনি খাবার। কেন পাইনি এটা আমরা অফিসকে জানাতে চাই। আচ্ছা, কেন খাবার পাবো না? এই খাবার তো আমরা খাবো। হ্যাঁ, তাহলে আজকে না পেয়ে তো আপনাদের তো সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে। দুদিন পাননি তাই তো? হ্যাঁ। কি কি বার পাননি? শনিবার পাইনি আর সোমবার পাইনি। তিন ধরে খাবার পাচ্ছেন না? দুদিন ধরে, শনিবার আর সোমবার। কেন পাননি? কেন পাননি সেটা তো বলতে পারছি না, কিন্তু রেগুলারই খাবার যেত, কিন্তু দুদিন ধরে খাবার দিচ্ছে না। বাচ্চারা সমস্যা হচ্ছে, কারণ সে অভ্যস্ত হয়ে গেছিলো স্কুল থেকে খাবার পাওয়াটা। স্কুল থেকে কি বলা হচ্ছে? স্কুল থেকে তো বলা হচ্ছে যে চলে আসবে, এই ডাল চলে এসেছে, চালটা এখনো আসেনি, এই চলে আসবে, আমরা চেষ্টা করছি খাবার দেওয়ার জন্য। আর আমাদের এই সব খবর ওই অফিসে এইগুলোতে জানালে হয় না তো? আমাদের ঘরে মেয়েরা আগে আজকে। হ্যাঁ, তাও শনিবারেও দিবার কথা ছিল একটা মেয়ের। আমার ছবি যেন পাঠাবেন না, আমি যেন ছড়িয়ে টিভিতে দেখতে পাই না আমার ছবি। আর আমি কিছু বলেছি সেটাও যেন হয় না। আমি আপনাকে জোরহাত করছি, কারণ এ বিষয়ে আমাদের দিদিরা যদি শোনে, আমাদের এটা তো আমাদের দিদিকে সোকস করবে, তারপর আমাদের সিডিপিও ম্যাডামকে সোকস করবে, তারপর আমাকে সোকস করবে। এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড
2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-5417। ফেলাম বিরতির পর। প্রবল বর্ষণে ঝাড়গ্রাম শহর জলমগ্ন। শহরবাসীর অভিযোগ, নিকাশি ব্যবস্থা ঠিক না রাখার কারণেই এইরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতিরিক্ত বর্ষণে ঝাড়গ্রাম শহর জলমগ্ন। শহরের মেন রোড থেকে শুরু করে একাধিক জায়গা জলে তলায়। শহরের বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে। অবিলম্বে বৃষ্টি না থামলে শহরের বহু বাড়ি জলমগ্ন হবে। এই জল জমা হওয়ার জন্য নিকাশি ব্যবস্থাকেই দায়ী করেছে এলাকাবাসী। এলাকার নিকাশি ঠিক থাকলে এরকম জল জমত না বলে সাধারণ মানুষের দাবি। ঝাড়গ্রাম কি ডুবে গেছে? বাড়িঘরও কি জল ঢুকে গেছে? বাড়িঘরও মাঝা পর্যন্ত জল ঢুকে গেছে। অবস্থা কারণটা এক নাগাদের জল কারণে বেশি আর কেন ঝাড়গ্রামে তো এটা হয় না? হয় না বলতে কি করে বুঝি বলুন, এখন ড্রেন তো, তখন তো ড্রেন ছিল না, এখন তো সরকারিতে ড্রেন হয়েছে, পাকা ড্রেন, তাতেও কেন এরকম অবস্থা হলো সেটা তো আমরা বুঝতে পারছি না। তার মানে নিকাশি কি ভালো নয়? সরকার পক্ষ তো বলেছে নিকাশি ব্যবস্থা ভালো করেছি, তার জন্য তাতে যদি ডুবে যায় তাহলে আর কি করা গেছে বলুন। ড্রেনগুলো এগুলো মানে যত নোংরা সব দখল যায়, নোংরা ফেলে গিয়ে পুরো ড্রেনে জাম পড়ে যাওয়ার জন্য আজকে এই সেন্টারে জল ঢুকে যাচ্ছে। নিকাশি ব্যবস্থা কি ভালো না? কোথায় ঘুরবো? এইটাই তো দরকার আছে আমার। রাত থেকে প্রচন্ড বৃষ্টি, চতুর্দিকে গড় বাড়িতে একদম খুবই ক্ষয়িষ্ণু জল অবস্থা। তারপর দেখতেই তো পাচ্ছেন অবস্থা, ড্রেনের অবস্থাগুলোতে সামনে যে পুকুর ছিল সে পুকুরটা পুরো ভেঙে গেছে পুরোপুরি।
তারপরে আপনারা এই দেখছেন পুকুরে জল পুরোপুরি রাস্তা পুরো বয়ে আসছে পুরোপুরি, আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির জন্য একটা পিক আপ ভ্যানও আপনার আটকে গেছে, এক কোমর জল আপনার পুকুরে লক্ষ্যগুলো দেখতে পাবেন সমস্ত ঘরবাড়ি সমস্ত ডুবে গেছে এবং চতুর্দিকে একদম পুরো বিপর্যয় বিপর্যয় আপনার। ঝাড়গ্রামের এই মুহূর্তে অবস্থা কীরকম? প্রচণ্ডভাবে বাজে, পাঁচ মাথানি মোড়ে আপনার অন্তত এক কোমর জল যেটুকু খবর পেলাম, ওখানের যে আবাসনগুলো আছে সেগুলো তো আপনার এক কোমরের নিচে জল হয়ে গেছে পুরোপুরি, আর দেখতে তো পাচ্ছেন এই সব উঁচু এলাকাতে যদি এত জল হয়ে থাকে তার নিচে অবস্থা কী অবস্থা? আপনার বাড়ি বা এই আপনার পাড়ার অবস্থা ভয়াবহ অবস্থা, শোচনীয়, সব বাড়িতে জল ঢুকে গেছে, পাঁচিল ভেঙে গেছে। এবং দেখুন পাঁচিলটা যদি লক্ষ্য করে দেখতে পাবেন সমস্ত পাঁচিল ভেঙে গেছে লোকের, এবং জানলার কাছাকাছি এত জল চলে এসছে আপনার। এখন কি আতঙ্কে আছেন আপনারা? অবশ্যই আতঙ্কে আছে, এরকম বৃষ্টি যদি চলতে থাকে তাহলে কিন্তু আজকে ঝাড়গ্রামের পরিস্থিতি খুবই ভয়াবহ আছে। আপনার নাম? সৃজন কুমার হিমরম। সরকারের বাড়ির সামনে বেহাল নেতা 17 নম্বর ওয়ার্ড, বেহাল নিকাশি অবস্থা, রাজকলেজের দিক থেকে জল এসে এখানে পুরো ছেড়ে দিচ্ছে, ধোয়াপাড়ার দিক থেকে জল এসে এখানে ছেড়ে দিচ্ছে, একটা সরু ড্রেন দিয়ে জল নিকাশি হচ্ছে না, একশো ফুট 150 ফুটের তিনখানা বাড়ির পাশে ভেঙে পড়েছে। কী অবস্থায় আছেন এখন? এখন আমরা জলের মধ্যে অবস্থায় আছি, যোগাযোগ পুরো বিচ্ছিন্ন, ইলেকট্রিক খুঁটি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হাই টেনশন লাইন পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ প্রবল গতিতে জল বইছে রাস্তার উপর দিয়ে দুপুর নুচুতে জল। আপনাদের আপনারা কি আতঙ্কে আছেন? আতঙ্কে রয়েছি অবশ্যই, বিগত 2 বছর ধরে আতঙ্ক রয়েছি, বছর তিনের হলো বাড়িখানা, 2 বছর এখন যে পরিস্থিতি এখানে ভালো মতন ড্রেন ব্যবস্থা না করলে জল নিকাশি হবে না। ভাঙে অবস্থা খারাপ, এটিএমের ভেতরে জল ঢুকে গেছে, এটিএমের ভেতরে এক আঙুল জল বইছে এটিএমের ভেতরে। বৃষ্টিতে কখন থেকে শুরু হয়েছে? বৃষ্টি তো আপনার সারারাতি হয়েছে, রাতে বেলা 1টার দিকে একবার বৃষ্টি হলো, তখন জল ঢুকে গেছিলো কমে গেছিলো, আবার 3টার থেকে শুরু হয়েছে পুরো এটিএম ভর্তি হয়ে গেছিল। ঝাড়গ্রামে এরকম বৃষ্টি কি বহুদিন হয়নি? এরকম বৃষ্টি এই প্রথম, এত বৃষ্টি আর হয়নি এই প্রথম। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ বার্তা। প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবার আগেই ট্রেনে উঠে পড়ছে যাত্রীরা, এমনই দৃশ্য দেখা গেল বর্ধমানের রেল স্টেশনে। শিব ভক্তদের এইরূপ কাণ্ড জ্ঞানহীন কাজকর্মে স্তম্ভিত সাধারণ যাত্রীরা। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য ব্যাপক পরিমাণে দর্শনার্থীর ভিড় উপচে পড়ে বর্ধমান স্টেশনে। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছতেই চলন্ত ট্রেনেই উঠতে দেখা গেল ভক্তদের। কোনো কোনো ভক্ত আবার প্ল্যাটফর্মের উল্টো দিক থেকেই ট্রেনে উঠছে। রেল কর্তৃপক্ষ মাইকে বারবার ঘোষণা করা সত্ত্বেও ভক্তদের কোনো হুঁশ নেই, রেল নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও এইরূপ ঘটনা ঘটছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা, হুঁশ নেই ভক্তদের। ¶¶
বর্ধমান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গৃহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল। নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নাইন জিডি রোড কার্গিলঘাটা, জয় সন্তোষীমা মার্কেট বর্ধমান 7131-03। অভিষেকের পোস্টার ছেড়েকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ২৫তম দাবির ভিত্তিতে বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। বিজেপি যুব মোর্চা ডাকে সোমবার একটি পথ সভা অনুষ্ঠিত হল। কোনো কারণ ছাড়াই গত দুদিন ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা ও খাওয়া দাওয়া। প্রবল বর্ষণে ঝাড়গ্রাম শহর জলমগ্ন। প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবার আগেই ট্রেনে উঠে পড়ছে যাত্রীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।